My dear friends, assalamu alaikum. আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি workupjob.com নামে একটা রিমোট জব টাস্কিং ওয়েবসাইট। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন, যারা স্কুল কলেজে পড়ালেখা করেন, যারা পার্ট টাইম ছোটখাটো একটা ইনকামের কথা ভাবছেন, তারা workupjob এ এখানে কাজ করতে পারেন। অন্যদিকে আপনাদের জন্য আমাদের চ্যানেলে পার্ট টাইম জব ফর স্টুডেন্ট নামে একটা প্লেলিস্ট দেয়া রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র স্টুডেন্টদের কাজের জন্য উপযোগী করে 15-17টা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে, যে ভিডিওগুলো আপনারা ফলো করলে খুব সহজেই আপনি আপনার টার্গেটেড যে সাইট রয়েছে সেগুলো খুঁজে পাবেন। এখান থেকে আপনারা খুব রিল্যাক্সেই কাজ করতে পারবেন, পেমেন্ট পেতে কোনো সমস্যা হবে না, সবকিছুই আপনাদের অনুকূলে এখানে রয়েছে। এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে দিবেন, এতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। এবার চলুন আমাদের মূল যে সাইট এখানে ফিরে আসা যাক। এখানে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, পেমেন্ট কিভাবে পাবেন, এভরিথিং ডিটেল, যারা এখন পর্যন্ত সাইটটাকে চেনেন না, যারা জানেন না, তাদের জন্য আমি পুরোটা ডিটেল এ টু জেড এক্সপ্লেন করব। পুরো ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে, এতে করে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের জন্য সরাসরি বিকাশ নগদ, রকেট, এছাড়া আপনাদের জন্য মাস্টার কার্ড, এগুলোর মাধ্যমে পেমেন্ট নেওয়ার অপরচুনিটি রয়েছে, এবং খুব দ্রুতই আপনাদের জন্য মাস্টার কার্ড, ভিসা এগুলো চালু হয়ে যাবে। সো চলুন এখানে দেখা যাক আমরা কিভাবে সাইন আপ করতে পারি। সেজন্য আমাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনার অরিজিনাল ফুল নেমটা প্রোভাইড করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে সেটা দ্বারা ফিল আপ করার ট্রাই করবেন, অথবা আপনার বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা, এরপর আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এরপর কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে, এরপর টার্মস অফ সার্ভিস এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। ইতিপূর্বে এখানে আপনাদের জন্য ওটিপি কোড আসতো বা আপনাদের লিঙ্ক ভেরিফিকেশন করতে হতো, কিন্তু এখন করতে হয় না, সরাসরি আপনারা সাইন আপ করে মূল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে আপনারা সাইন আপ করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 20 সেন্ট আর্নিং ব্যালেন্সে পেয়ে যাবেন, অর্থাৎ সাইন আপ বোনাস হিসাবে আপনাদেরকে 20 সেন্ট দেওয়া হবে, যেটা আগে আপনাদের ডিপোজিটে দেওয়া হতো, কিন্তু এখন শুধুমাত্র আপনাদের সাইন আপ করলে 20 সেন্ট দেওয়া হবে। এবং অবশ্যই আপনারা এখান থেকে কোনো ধরনের মাল্টিপল অ্যাকাউন্ট করার অপরচুনিটি পাবেন না। কেউ যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের দুটো অ্যাকাউন্টই ব্যান করে দেওয়া হবে, পেমেন্ট টেমেন্ট সব চিন্তা বাদ। সো চলুন এবার আমরা এখান থেকে লগ ইন করি এবং ভেতরের অবস্থাটা চেক করে আসি। লগ ইন করার জন্য আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের workupjob এর ড্যাশবোর্ড, এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ দেখতে পাচ্ছেন এবং কতগুলো কাজ এই মুহূর্তে আপনার জন্য রয়েছে। টোটাল এখানে দেখতে পাচ্ছেন 207টা জব ফাউন্ড দেখা যাচ্ছে, দ্যাট মিন্স এতগুলো জব আপনারা পাবেন। মোর জবে ক্লিক করলে আপনাদের সামনে আরও অনেকগুলো জব এভাবে লোড হয়ে যাবে, এবং আগের চাইতে কিন্তু আপনাদের জন্য কাজের রেট ইনক্রিজ করা হয়েছে। আর পেমেন্টের যে ব্যাপার সেটা আপনাদের সাথে শুরুতেই বলে রাখি, সেটা হচ্ছে আপনারা উইথড্র দেওয়ার 24 ঘন্টার ভেতরে আপনাদের পেমেন্ট দেওয়া হবে। আরেকটা ইনফরমেশন শেয়ার করা খুবই জরুরি, সেটা হচ্ছে আপনারা যখন এখানে কাজ করবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় তাহলে একটা কারণে ব্যান হবে, সেটা হচ্ছে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট। এছাড়াও আপনারা যদি এখান থেকে কোনো কাজ করতে গিয়ে ভুল কাজ সাবমিট করেন, যদি আপনারা ঠিকমতো কাজ না করেন, এতে করেও আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে ম্যাক্সিমাম 2 বার সুযোগ দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য। অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। উপরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে রয়েছে সাপোর্ট, সাপোর্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সাপোর্ট, এখান থেকে আপনারা ফেসবুক সাপোর্ট পেজ, এখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রবলেম 24 ঘন্টার ভেতরে কিন্তু সলভ করে দেওয়া হবে। আর অবশ্যই আপনি কেন মিস্টেক করেছেন সেটা তাদেরকে এক্সপ্লেন করতে হবে, যদি তারা মনে করে হ্যাঁ আপনি ঠিকঠাকভাবে বলছেন এবং তারা যদি আপনি যেগুলো সাবমিট করেছেন সেটার সাথে প্রমাণ পায়, আপনার অ্যাকাউন্টটাকে ম্যাক্সিমাম 2 বার ফেরত দেওয়া হবে। আর কিন্তু যদি কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে অ্যাকাউন্ট ফেরত দেওয়া হবে না। এখানে তাদের বেশ কিছু কিন্তু নতুন নতুন ফিচার আপনাদের জন্য অ্যাড হয়েছে, যারা ইতিপূর্বে আপনারা workupjob দেখেছেন তাদের জন্য একটু বলে রাখি এই অংশটুকু। এখানে আপনারা প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্লে অ্যান্ড আর্ন, এখানে আমরা ক্লিক করছি। এই প্লে অ্যান্ড আর্নে প্রতিদিন রাত 12টায় আপনাদেরকে 2টা করে কোশ্চেন দেওয়া হবে, এবং এই 2টা করে কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে ইমেইলের মাধ্যমে তাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আপনারা যখন তাদেরকে অ্যান্সার করে দিবেন এবং প্রথম 5 জন করে মোট 10 জনকে তারা পেমেন্ট করবে, এবং সেই পেমেন্টটা আপনারা আপনাদের নোটিফিকেশন অ্যাকাউন্টের যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন এবং ইমেল, এই 2টা মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্ট যে পেয়েছেন কিংবা আপনি যে উইন করেছেন সেটা সম্পর্কে জানতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছে। এবার চলুন আমরা যে অ্যাডিশনাল ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, দেন আমরা ফাইনালি কাজ কীভাবে করতে হয় সেটা জানবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন টিকিট অপশন রয়েছে। অনেকে ভাবতে পারেন টিকিট আমরা তো অন্যান্য সাইটে দেখি, সাধারণত টিকিট মানে হচ্ছে সাপোর্ট কন্ট্যাক্ট, বাট এখানে আপনাদের জন্য কিন্তু আলাদাভাবে সাপোর্ট রয়েছে।
এই টিকিটটা হচ্ছে অন্য একটা জিনিস। আমরা টিকিটে যদি ক্লিক করি, এখানে প্রতি মাসে দুইবার অর্থাৎ 15 দিন অন্তর অন্তর দুইটা ড্র হবে এবং সেই ড্রতে আপনাদেরকে প্রাইজ দেওয়া হয় অর্থাৎ পেমেন্ট করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হয় তাকে $100 দেওয়া হয়, সেকেন্ড থেকে এভাবে দেখতে পাচ্ছেন ফিফথ প্রাইজ পর্যন্ত $20 দেওয়া হয়। এখানে আপনারা পার ডে ম্যাক্সিমাম 5000 টিকিট কিনতে পারবেন এবং প্রত্যেকটা টিকিটের প্রাইস হচ্ছে $0.005 অর্থাৎ 1 সেন্টের অর্ধেক। এবার একটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি, ধরুন আপনি যে 5000 টিকিট কিনেছেন এবং আরেকজন 5000 টিকিট কিনেছে, কিন্তু দেখা যাচ্ছে এই দুইজনের ভেতরে একই টিকিট একাধিক জন পেয়ে গেছেন অর্থাৎ সেম টিকিটটা কয়েকজন কিনে ফেলেছেন এবং দেখা যাচ্ছে তাদের লটারি ড্রতে ওই টিকিটটা প্রাইস পেয়ে গেছে ফার্স্ট প্রাইস। এখন কিন্তু এখান থেকে যে সর্বপ্রথম টিকিটটা কিনেছে তাকে প্রাইস দেওয়া হবে না, বরং এই টিকিটটা যতজনের কাছে থাকবে ততজনই এখান থেকে ফার্স্ট প্রাইস পেয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে আপনারা যারা এমপ্লয়ি যারা রয়েছেন, যারা এখান থেকে আপনাদের বিভিন্ন জবগুলো পোস্ট করতে চাচ্ছেন, তারা তো এখান থেকে আপনারা ডিপোজিট করবেন যে আপনাদের একটা যে কোনো জব এখানে পোস্ট করার জন্য। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন রয়েছে। আমরা যদি ডিপোজিটে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং এখানে রয়েছে ম্যানুয়াল ডিপোজিট। আপনারা ম্যানুয়াল ডিপোজিটটা দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট যে ফার্স্ট ডিপোজিট যেটা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি ইনস্ট্যান্ট ডিপোজিটে ক্লিক করছি। এখানে ন্যূনতম আপনারা $1 ডিপোজিট করতে পারবেন। আপনারা কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউটি পেমেন্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে রয়েছে, বিকাশ নগদ, রকেট, ট্রাস্ট ব্যাংক, টিএপি, ইসলামী ব্যাংক, এম ক্যাশ, শিওর ক্যাশ, মোবাইল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, অনেক কিছু এখানে দেওয়া রয়েছে। আপনারা যেভাবে পছন্দ সেইভাবে, আপনারা তো জানেন অনলাইনে বিভিন্ন যারা শপিং করেছেন তারা জানেন যে আপনি যদি বিকাশ বা নগদ এখানে ক্লিক করেন, নগদে ক্লিক করলে আপনাকে সরাসরি তাদের এপিআই কানেক্টেড একটা পেজে নিয়ে যাবে। এখানে আপনার যে নগদ নাম্বার রয়েছে সেটা দেওয়ার পর প্রসিডে ক্লিক করলে আপনার একটা ওটিপি আসবে, সেটা সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্ট থেকে $425 কেটে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের জন্য ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম। আর ম্যানুয়ালটা হচ্ছে আপনাকে এখানে যেমন সবকিছু আপনাকে অটো দেওয়া রয়েছে, নাম্বার দিচ্ছেন টাকা চলে যাচ্ছে, সেখানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ম্যানুয়ালটা বাদ দিয়ে স্মার্টলি কাজ করেন, অটোটাই কাজ করেন, আপনাদের ইজি হবে সবকিছু কাজ করার জন্য। এছাড়াও আপনারা যদি ওয়ার্কআপ জবে অ্যাডভার্টাইজিং করতে চান, যদি বিজ্ঞাপন দিতে চান, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার বিজ্ঞাপনের টাইটেল দিবেন, আপনার টার্গেট ডেস্টিনেশন ইউআরএল লিংক দিতে হবে, আপনি কতদিনের জন্য বিজ্ঞাপন দিতে চাচ্ছেন সেগুলো এখান থেকে মার্ক করে এখান থেকে সাবমিট করে দিলে আপনার হয়ে যাবে। আর আপনার যে ব্যানারে যদি ইমেজ থাকে ইমেজটা এখান থেকে অ্যাড করে দিবেন। আপনাদের ইমেজের সাইজ হচ্ছে 1000x500 pixels। এবার কথা হচ্ছে আমরা কিভাবে এখানে কাজ করব। সেজন্য এখানে আমাদের দেখতে পাচ্ছেন ফাইন্ড জবে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক অনেক কাজ রয়েছে। সো চলুন আমরা একটা কাজ দেখি যে কিভাবে কাজ করা যায়। এখানে রয়েছে ইউটিউব ভিডিও দেখার কাজ, আমরা এখানে এটা ক্লিক করছি। এখানে কিন্তু আপনি একটু খেয়াল করবেন যে আপনাদের এই কাজের জন্য কিন্তু শুধুমাত্র এটা ইউএসএ জোনের কথা বলা রয়েছে। আপনার কাছে ইউএসএ লোকেশনের ইউটিউব ওয়াচ টাইম চাওয়া হয়েছে। সো আপনাকে কি করতে হবে, সো নিম্নলিখিত নির্দেশনা অনুযায়ী কাজ না করলে আপনাকে পেমেন্ট দেওয়া হবে না। আপনাকে অবশ্যই, আপনি যদি এই কাজটা করতে চান, আপনাকে অবশ্যই একটি VPN চালু রাখতে হবে এবং VPNটি ইউএসএ কানেক্ট করতে হবে। দেন আপনি সাধারণভাবে যে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে টাস্কিং রয়েছে, সেই নিয়মটা আপনাকে ভিডিওটা এখান থেকে দেখতে হবে। এরপর আপনি যে পুরো ভিডিওটা দেখেছেন সেটার প্রমাণ হিসেবে ওরা আপনার কাছ থেকে বেশ কিছু রিকোয়ারমেন্ট চাচ্ছে, যে ভিডিওতে কয়টি আইডি কার্ড ব্যবহার করা হয়েছিল, সময় উল্লেখ করে আইডি কার্ডের সংখ্যা বলতে হবে, ভিডিওতে লাস্ট আইডি কার্ডের এবং বিভিন্ন যে ইনফরমেশন তারা চাচ্ছে যে আপনি যে ভিডিওটা পুরোটা দেখেছেন এটার জন্য ওরা বেশ কিছু ইনফরমেশন ওরা দিয়ে দিয়েছে। সো আপনি প্রত্যেকটা ইনফরমেশন চেক করে দেন ভিডিওটা দেখবেন, দেন আপনি রিকোয়ারমেন্টগুলো নোট করবেন। আপনি এখানে সাবমিট রিকোয়ার প্রুফের এখানে বক্স দেখতে পাচ্ছেন, আপনার ইনফরমেশনগুলো সাবমিট করে এখান থেকে আপনারা সাবমিট প্রুফে ক্লিক করে দেবেন। যদি আপনার কাজটা ঠিক থাকে তাহলে আপনাকে ওরা পেমেন্ট করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে আপনারা কাজ করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে আপনারা কাজ করবেন, কিভাবে আপনারা জব পোস্টিং করতে পারেন, কিভাবে অ্যাডভার্টাইজিং করবেন, কিভাবে আপনারা সাপোর্টে যাবেন, কিভাবে প্রবলেম হলে আপনারা সেগুলো সলভ করবেন। ফাইনালি হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন। উইথড্র করার জন্য প্রোফাইল আসবেন, এরপর রয়েছে ওয়ালেট। ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন, পেয়ার, বিকাশ, নগদ, ইউএসডিটি, TRC20। যদি বিকাশে পেমেন্ট নিতে চান বিকাশ ক্লিক করবেন, এরপর আপনার বিকাশ রিসিভার যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ ফোন নাম্বার রয়েছে সেটা দিতে হবে। দেন এখান থেকে আপনি উইথড্রতে ক্লিক করবেন, 24 ঘন্টার ভেতর আপনার পেমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে ইনসাফিসিয়েন্ট ইউ নিড, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কত টাকা এখান থেকে পে আউট করতে হবে। মিনিমাম হচ্ছে 300 টাকা, মানে 300 টাকা হলে আমি এখান থেকে উইথড্র করতে পারবো। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাই প্রোফাইল অপশন রয়েছে, এছাড়াও রয়েছে আপনার জন্য রেফার অপশন।
আপনি চাইলে আপনার বন্ধুদেরকে আপনি এখানে রেফার করতে পারবেন। রেফার করেও এখানে একটা ছোটখাটো একটা ইনকামের ব্যবস্থা রয়েছে যেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো বিগিনার যারা রয়েছেন কিংবা যারা কাজ করছেন তাদের জন্য শুভকামনা। এই ছিল আমাদের মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল অনলাইন হেল্প 360কে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।